চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন করা হয়েছে রমজানের কারণে বর্ষবরণের আনুষ্ঠানিকতার পরিধি কিছুটা কম হলেও ঘাটতি ছিল না নগরবাসীর আন্তরিকতায় শুক্রবার ভোর থেকে নগরীর ডিসিহিলের মুক্তমঞ্চে শুরু হয় দিবসটির উদযাপনের আনুষ্ঠানিকতা একক দলীয় নৃত্য গান এবং আবৃত্তিতে ফুটিয়ে তোলা হয় হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে নগরীর বত্রিশটি সাংস্কৃতিক সংগঠন মিলে বর্ষবরণ উৎসবের আয়োজন করে এদিকে সকাল নয়টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় নতুন বছরকে বরণ করে নিতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় দুপুর বারোটার মধ্যে শেষ করা হয় বর্ষবরণের সকল আনুষ্ঠানিকতা